বস্টন ট্যুরের চতুর্থ পর্বে আপনাদের স্বাগত। আমরা আছি সাউথ বস্টনের এই হিলটন হোটেলে, নিকটবর্তী মেট্রো JFK থেকে। আজ আমরা প্রথমে যাব হার্ভার্ড ইউনিভার্সিটি, তারপর ফিরে আসব চার্লস স্টেশনে এবং দেখব বস্টনের সবচেয়ে গ্রাফিক্যাল নেবারহুড বেকন হিল। নিউ ইয়র্কের মেট্রোকে যেমন সাবওয়ে বলা হয়, শিকাগোর মেট্রোকে L ট্রেন লাইন বলে, আর বোস্টন হ্যাজ T ট্রেন লাইন। এই T ট্রেন লাইন ধরে আমরা এখন বিখ্যাত মার্কিন কবি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর নামাঙ্কিত লংফেলো ব্রিজের ওপর দিয়ে চার্লস নদী পেরাচ্ছি, গন্তব্য হার্ভার্ড। আমরা পার্ক স্ট্রিট থেকে সেন্ট্রাল এলাম, মনে হচ্ছে কলকাতা মেট্রোতেই আছি। JFK থেকে হার্ভার্ড পৌঁছাতে আমাদের টাইম লাগলো 20 মিনিট মতো। শহরটির নাম কেমব্রিজ। ইংল্যান্ডের বিখ্যাত কেমব্রিজ ইউনিভার্সিটির অনারে এই জায়গাটির নাম রাখে ইংলিশ পিউরিটানসরা, যাদের কথা আমরা আগের ভিডিওতে বলেছি। এই কেমব্রিজ শহরেই আছে বিশ্বের আরেকটি বিখ্যাত ইউনিভার্সিটি MIT, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। হার্ভার্ড স্টেশনে নেমে একদিকে পাবেন হার্ভার্ড স্কোয়ার এবং হার্ভার্ড ইয়ার্ড, আর অন্যদিকে আছে কেমব্রিজের এই ঐতিহাসিক পাবলিক পার্ক কেমব্রিজ কমন। এই পার্কটিকেই বার্থ প্লেস অফ US আর্মি বলা হয়, কারণ এখান থেকেই প্রথম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন কন্টিনেন্টাল আর্মির কমান্ড তুলে নিয়েছিলেন। এই একই জায়গায় আমরাও একটি প্রতিবাদ কর্মসূচির সাক্ষী হয়ে রইলাম। ঐতিহাসিক গুরুত্ব তো আছেই, তাছাড়াও পার্কটি বেশ সুন্দর। হার্ভার্ড ইউনিভার্সিটি এলে এই কেমব্রিজ কমন একদম মিস করবেন না। আমেরিকান ফ্রিডম স্ট্রাগলের আঁতুড়ঘর বলা হয় বোস্টনকে। বলা হচ্ছে এগুলো 1775 সালের কামান, এবং ব্রিটিশরা যখন 1776 বোস্টন ছেড়ে গেছিল তখন এই কামানগুলি ফেলে গেছিল। জেনারেল জর্জ ওয়াশিংটন, যিনি নিজে কমান্ডার ছিলেন এবং আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। তো এখানে যা লেখা আছে সেই মতো এই গাছটি 250 বছরেরও বেশি পুরনো। এই কেমব্রিজ কমন থেকে হার্ভার্ড ক্যাম্পাস মাত্র 5 মিনিটের হাঁটা পথ। আমরা হার্ভার্ড ক্যাম্পাসে ঢুকে গেছি। এটা মেমোরিয়াল চার্চ, এর পেছনেই আছে জন হার্ভার্ড স্ট্যাচু। আমরা যাব এখন স্ট্যাচুর কাছে। হাই, বিশ্বের প্রথম কিছু প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটির মধ্যে ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমি দাঁড়িয়ে আছি। এটা ভেবেই বেশ সুন্দর, ভালো লাগছে। অদ্ভুত সুন্দর পরিবেশ, ক্যাম্পাসটার স্পিচলেস। শান্ত সুন্দর এই ক্যাম্পাসটিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার টি ট্রেন লাইন ধরলাম এবং কেমব্রিজ সিটি থেকে নদী পেরিয়ে এসে পড়লাম বোস্টন সিটিতে। চার্লস স্টেশনে নেমে চার্লস স্ট্রিট ধরলে আপনি সোজা এসে যাবেন বোস্টন পাবলিক গার্ডেনে, আর রাস্তায় পাবেন ছবির মতো সুন্দর এই বেকন হিল, বোস্টনের সবচেয়ে পিকচার পারফেক্ট নেবারহুড।
You say you will love me. Come on, I will know. Someday when I'm আমরা আছি বেকন হিল এরিয়াতে। ছবিটা দেখতে পাচ্ছেন রেড ব্রিকের, এই সুন্দর লাল ইটের যে বাড়িগুলো এগুলোকে বলে ভিক্টোরিয়ান ব্রিক রো হাউস। তো এই পুরো বেকন হিল এরিয়াটা এই জন্য বিখ্যাত, এই রাস্তাটা হাঁটার জন্য বহু লোক আসে। বোস্টন সিটির একদম পাশে এই শহরটি, আপনি যদি বোস্টন এসে থাকেন এটা মিস করবেন না, খুব সুন্দর এরিয়া, হাঁটতে খুব ভাল লাগবে। এবং এই লালের সৌন্দর্য তো আছেই, তার সাথে সাথে আছে গ্যাস ল্যান্টার্নগুলো, এগুলো সেই 1600-1700 শতকের প্লাস ফুটপাথটাও রেড ব্রিকের। তো এই বেকন হিলের জাস্ট পাশেই আছে চার্লস রিভার। তো এই জায়গাটা পিকচার পারফেক্ট জায়গা, সেই জন্য লোকে আসে এখানে ছবি তুলতে বা হাঁটতে। এখানে হেঁটে আমার তো খুব ভালো লাগলো, যতটা ভালো লাগবে ভেবেছিলাম গুগল রিভিউ দেখে, তার থেকে অনেক ভালো লেগেছে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জায়গাটা কেমন লাগলো। এখন আপনাদেরকে নিয়ে যাবো বোস্টন পাবলিক গার্ডেন, এই সামনেই আছে গার্ডেনটা। বোস্টন ট্যুরের বাকি অংশ নিয়ে দেখা হবে পরের পর্বে। থাকবে বোস্টন পাবলিক গার্ডেন, বোস্টন কমন, ফ্রিডম ট্রেল এবং চার্লস নদী থেকে এই স্পেকটাকুলার সানসেট। ভালো থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল।